যে তোফাইল ভাই যখন মন্ত্রী হলেন, তিনি বললেন যে আমরা রাষ্ট্র পরিচালনার জন্য ক্ষমতায় আমি মন্ত্রী হই নাই, আমি নির্বাচন করার জন্য একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য আমি মন্ত্রী হয়েছি। এই কথাটাকেই কনস্টিটিউশনে আপনি ট্রান্সফর্ম করে দেন যে ওই 3 মাসের জন্য যে সরকারটা হবে তার এখতিয়ার এবং পরিধি আর একটা রেগুলার গভর্নমেন্টের এখতিয়ার এবং পরিধি এই দুইটাকে আপনি ডিফাইন করে দিয়ে সংসদীয় গণতন্ত্রে তো এই বিষয়গুলো অলরেডি ডিফাইন না ডিফাইন নাই কনস্টিটিউশনে ডিফাইন নাই ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি সমস্ত দেশে বিষয়গুলো ডিফাইন আছে আমাদের দেশে এটা কনস্টিটিউশনের ক্যাটাগরি চল না এইটা হবে আরপিওতে বলা আছে আমি আরপিওতে বলা আছে বাট কনস্টিটিউশনে আমার মনে হয় বিষয়টা নাই এবং পৃথিবীর সব দেশেই নির্বাচনকারী সরকার ডে টু ডে কাজ করে যদি লাগে যদি এইটার ভেতর দিয়ে আমি সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে পারি তারপরে এই লাইনেও কেন আলোচনা করবো না আরো অনেক রকম ডাইমেনশন খোলা যায় যখন আমরা আলোচনায় বসবো উইথ এ হার্ড টু কাম টু এন এগ্রিমেন্ট আমি মনে করি যে সেই ধরনের অ্যাগ্রিমেন্ট করা সম্ভব তা নাহলে প্রধানমন্ত্রী সম্পর্কে আপনি উদ্ধৃতি দিয়েছেন একটা অংশ যে একাদশ পার্লামেন্ট সম্পর্কে আমরা আলোচনা করতে পারি তিনি কিন্তু সঙ্গে সঙ্গে এই কথা বলেছেন যে তাহলে পরে আমরা 10ম সংসদ বাতিল করে মাঝপথে 11ম সংসদের নির্বাচন দেব তারপরে এই সমঝোতার কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী মনে করে যে ভিজিবল এন্ড ভায়াবল এবং সেই প্রপোজাল তিনি দিয়ে থাকেন সম্ভবত কথাটা সঠিক উনি 11ম সংসদীয় আলোচনার কথা বলেছেন কিন্তু মাঝখানে 10ম সংসদ বিলুপ্ত করে 11ম সংসদীয় কিন্তু বলেন আমি চেক করে দেখতে পারবো আপনি কোন অনুরোধ করে এইটা 11ম উনি 11ম সংসদীয় তো আলোচনা হতে 5 বছর লন্ডনে একবার বলেছেন বাংলাদেশের মাটিতে একবার বলেছেন যে যদি আমরা 11ম সংসদ নিয়ে আলোচনা করতে চান করতে রাজি আছি তাহলে পরে একমত হলে আমরা 10ম সংসদ বাদ দিয়ে আমরা 11ম সংসদে যেতে চাই আমি তো ডক্টর সলিমুল্লাহ খানের কাছে যেতে চাই সলিমুল্লাহ খান আপনি রাজনীতি বিশ্লেষক আপনি আমাকে